আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে খুব সিম্পল এবং সহজ একটি ট্রিক্স দেখাবো। যে ট্রিক্সটি আপনারা যদি জানেন তাহলে খুব সহজেই ঘরে আপনারা ওভেন ছাড়াই খুব মজাদার এবং সুস্বাদু কেক এবং তৈরি করতে পারবেন, পুডিং তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার হোমমেড ওভেনটি তৈরি করতে আমাদের কী কী লাগছে এখন তা আমরা জেনে নেব। প্রথমে আমাদের লাগছে একটা বড় পাতিল, এরকম বড় একটা পাতিল আমরা নিয়ে নিয়েছি। আমাদের লাগছে বালু, এরকম একটা স্ট্যান্ড, পুরাতন হলেও চলবে, কোনো সমস্যা নেই, যেহেতু এটা বেকিং এর জন্য ইউজ করা হচ্ছে, নতুন হলে নষ্ট হয়ে যেতে পারে, তাই আপনারা পুরানটা ইউজ করতে পারেন। আমি একটা পুরাতন নিয়ে নিয়েছি। আর আমাদের লাগছে পাতিলের সমান বরাবর একটা ঢাকনা, যেটা দিয়ে ঢেকে দিলে আমাদের যে ভিতরে যে ইটা পাস্পটা বের হয়ে আসবে না। আমরা ওভেন, আর এই ওভেন আপনারা যদি এরকম একটা ওভেন তৈরি করেন, এরকম 8 ইঞ্চি বেকিং যে ট্রে আছে, এই ট্রে ছাড়া আপনার 10 ইঞ্চি পর্যন্ত ট্রে ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে 8 ইঞ্চি করলেও আপনারা আরো বড় ট্রে এটার ভিতরে ফিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ট্রিক্সটা দেখিয়েছি। প্রথমে আমরা বালু দিয়ে দিব, এখানে 2 কাপের মতো বালু দিয়ে দিব পাতিলের ভিতরে, খুব বেশি না। আপনারা বালুর পরিবর্তে লবণ ইউজ করতে পারেন, যেহেতু লবণটা ইউজ করা একটু ব্যয় সাপেক্ষ, সবাই চাইবে না লবণ ইউজ করতে, তাই আমি আপনারা বালু ইউজ করতে পারেন। এখন আমি এটার ভিতরে, আমরা পাতিলের ভিতরে লবণ ঢেলে নিয়েছি, বালু ঢেলে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমরা দিয়ে দিব আমাদের স্ট্যান্ড। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন বালুটার সাথে যেন স্ট্যান্ডটা লেগে না যায়, একটু যেন ফাঁক থাকে, না হলে কিন্তু কেকটা পুড়ে যেতে পারে। তারপর আমরা আমাদের যে বেকিং যে ট্রে আছে, আমরা সেটাকে এটার উপর রেখে আমরা এভাবে ঢেকে দিলেই আমরা 45 থেকে 50 মিনিট যদি আমরা বেকিং করি, তাহলে খুব সহজে খুব মজাদার একটি কেক তৈরি করতে পারবো। এবং পুডিং যদি আমরা এভাবে তৈরি করতে চাই, তাহলে আমরা জাস্ট একটা ট্রের ভিতরে বা একটা স্টিলের প্লেটের ভিতরে আমরা পানি দিয়ে আমরা এই স্ট্যান্ডটার উপরে আমরা ইটা বসিয়ে দিলেই আমরা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট যদি আমরা সুন্দর মতো বেক করি এই হোমমেড ওভেনটাতে, তাহলে আমরা খুব মজাদার একটা টেস্টি পুডিং পেয়ে যাব। ভিউয়ার্স, আর একটা কথা, আপনারা কেক বেকিং করার আগে 15 মিনিট এই ইটা আমি উঠিয়ে দেখাচ্ছি, আপনারা এই অবস্থায় ঢেকে আপনারা আধা ঘন্টার মতো ওভেনটাকে, হোমমেড ওভেনটাকে প্রি হিট করে নেবেন, তাতে করে আপনাদের কেকের ইটা খুবই ভালো আসবে। এভাবে প্রি হিট করে আপনারা যদি 45 মিনিটের মতো বেক করেন, তাহলে খুব পারফেক্ট আপনারা স্পঞ্জ কেক ছাড়াও নর্মাল কেক, রেড ভেলভেট কেক, সব রকম কেক তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ট্রিক্সটি বা ওভেন, হোমমেড ওভেনের যে ইটি আপনাদের ভালো লেগেছে, আইডিয়াটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।